হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেডিমেড হালিম মিক্সের প্যাকেট দিয়ে কিভাবে ঘরে পারফেক্টলি হালিম প্রস্তুত করা যায়। আর এই রেসিপিটা শেয়ার করার আগে ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেননি তারা প্লিজ করে ফেলুন, লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সো ভিউয়ার্স, তাহলে এখন ইজিভাবে এই হালিম তৈরির প্রসেসটা আমরা দেখে ফেলবো। হালিম রান্না করার জন্য এখানে একটি রেডিমেড হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে এরকম দুইটা প্যাকেট থাকে, এটা আপনারা সবাই জানেন। একটি প্যাকেটে চাল ডাল থাকে, অন্য ছোট প্যাকেটটার মধ্যে হালিমটা প্রস্তুত করার জন্য একটা মশলা থাকে। আমি এখানে একটি বোলে 3-4 কাপ গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটন্ত গরম পানি হলে আরো ভালো হয়। তো এই পানিটার মধ্যে এখন বড় প্যাকেটে থাকা এই যে চাল ডালের মিশ্রণটা এই পানিটার মধ্যে মিশিয়ে দিব। দিয়ে একটা চামচের সাহায্যে এটা ভালো করে এভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। পানির পরিমাণটা এখানে একটু বেশি নিলেই ভালো হবে। ফুটন্ত গরম পানি নেওয়ার ফলে এটা কিছুক্ষণ সময় রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না। 15-20 মিনিটের জন্য এটা এক সাইডে আমি রেখে দিব। অপরদিকে এখানে আমি 3 কাপ গরুর মাংস ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ হালিমটা আপনারা ইচ্ছা করলে মুরগির কিংবা হাঁসের মাংস দিয়েও করতে পারবেন। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, আর সাথে দিয়ে দিব 1টা রসুন কুচি। তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে এগুলা একটু ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা এখানে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট। এটা না দিলেও চলে, বাট আমার কাছে গরুর মাংসের মধ্যে আদা পেস্ট দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হালিম মশলার মশলাটা, এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, এটাও অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে এগুলো একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলো সম্পূর্ণ মিশিয়ে ভালোভাবে একটু ঢেকে আমি কষাবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এটা কষানোর পরে মিডিয়াম হিটে রেখে এটা এমনভাবে রাখতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এটা ঢেকে দেবো। এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন এটা আমি আবার ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে করে রাখবো, পুরোপুরি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। এখানে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর সঙ্গে আমি ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মাংসটার সঙ্গে এটা মিশিয়ে দেব। চাল
চাল ডালটা দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে আবার এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে করে। এখন একটা ঢাকনা দিয়ে এটা আমি আবার ঢেকে দিচ্ছি। এখানে রান্নাটা আমি একটু পরপর এভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরপর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখানে আমার হালিমটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা অফ করে দিব। ভিউয়ার্স, এখানে একটা সার্ভিং বলে আমি হালিমটা নিয়ে নিয়েছি, আর সাজানোর জন্য নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা, শশা কুচি, আদা কুচি আর ধনে পাতা কুচি। এখন আপনাদের হালিমটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম পারফেক্টলি হয়েছে। এখন আমি প্রথমে দিয়ে দিব আদা কুচি, ছড়িয়ে দিব হালিমটার মধ্যে। দিয়ে দিব শশা কুচি, এখন দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি, সবশেষে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব আমি। ইচ্ছা করলে উপরে দিয়ে দিতে পারবেন দুইটা এরকম লেবুর টুকরো। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার হালিম রেসিপি। এটা আপনারা রোজাই ইফতারের একটা আইটেম হিসেবেও তৈরি করতে পারবেন। আজকে তাহলে ভিউয়ার্স এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।